আয়াতে দ্বীনের কোন অর্থ এটা যে উস্তাদের কাছে কোরআন শিখল না, ছয় ঠিকানার থেকে তফসীর গ্রহণ করল না, সে বলতে পারবে? এই কারণে উস্তাদের কাছ থেকে যথারীতি তফসীর না শিখে যদি কেউ তফসীর করে তার তফসীর মন গড়া তফসীর বলে গণ্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের মন গড়া তফসীর করবে তার জাহান্নামী হওয়ার জন্য আর কোন গুনাহ লাগবে না, একটাই যথেষ্ট। এরপরেও আমাদের দেশে এমন পণ্ডিতের অভাব নাই যারা কোন উস্তাদের কাছে তফসীর শিখব, দূরের কথা, কোন উস্তাদের কাছে কোরআনের সহিহ তিলাওয়াতটা পর্যন্ত শিখে নাই, আরম্ভ করে কোরআনের তফসীর ব্যাখ্যা শিখিয়া না আনাহিকা সহিহ তফসীর না মন গড়া মন গড়া। এই সমস্ত পণ্ডিত যারা উস্তাদের কাছে তফসীর শিখব, দূরের কথা, সহিহ তিলাওয়াতও শিখছে না, অথচ ইসলামের বিধি বিধান নিয়ে হ্যাঁ নাক গলায়, এই সমস্ত পণ্ডিতের এক পণ্ডিতের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের অনুষ্ঠান যদি কেউ দেখে থাকেন আর আপনার নিজের তেলাওয়াত যদি সহি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন হে কোরআন কি পরিমাণ গলত পড়ে। রুব্বা কারিইল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেক কোরআন পড়নেওয়ালায় কোরআন পড়তে থাকে আর কোরআন তারে লানত করতে থাকে। কারা গলত পড়ে? যারা তুমি যে কোরআন পড়ো টিভিতে দাঁড়াইয়া, কোরআনে যে তোমার উপর লানত করে তোমার তো খবরও নাই, আগে নিজে কোরআনের লানত থেকে বাঁচো, তারপরে অন্যকে কোরআন বুঝাও। বুঝে থাকলে বলুন তো কোন আয়াতে আল্লাহ দিন শব্দরে কোন অর্থে ব্যবহার করলেন? এটা কোরআনের সহিহ তিলাওয়াত না শিখলেও বলতে পারা যায় না, যথারীতি তফসীর শিখতে হয়, যথারীতি তফসীর শিখতে হয়।